নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। পুলিশ দলদাসের মতো আচরণ করছে, এক স্যান্ডেলের নাম করে 16 জন পুলিশ কর্তার বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর। অন্য রাজ্য থেকে পুলিশ আনা হোক, ভোটের মুখে দাবি বিরোধী দলনেতার। এক স্যান্ডেলে পোস্ট করা শুভেন্দুর দাবি অসত্য এবং বিভ্রান্তিকর, পাল্টা পোস্ট রাজ্য পুলিশের। পুলিশ দলদাসের মতো আচরণ করছে, এক স্যান্ডেলের নাম করে 16 জন পুলিশ কর্তার বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর অধিকারীর। অন্য রাজ্য থেকে পুলিশ আনা হোক, ভোটের মুখে দাবি বিরোধী দলনেতার। সামাজিক মাধ্যমে শুভেন্দুর পাল্টা পোস্ট রাজ্য পুলিশের। এক স্যান্ডেলে পোস্ট করা শুভেন্দুর দাবি অসত্য এবং বিভ্রান্তিকর, পাল্টা পোস্ট রাজ্য পুলিশের। স্বরাষ্ট্রমন্ত্রকের যাবতীয় নিয়ম মেনেই পদের দায়িত্বে রয়েছেন তালিকায় থাকা পুলিশ কর্তারা। পুলিশ দলদাসের মতো আচরণ করার চেষ্টা করছে। আমরা ইলেকশন কমিশনকে বলবো, পশ্চিমবঙ্গে থেকে পুলিশকে শুধু ভোটের দিন নয়, এখন থেকে সরিয়ে রেখে প্রয়োজন হলে অন্য রাজ্য থেকে পুলিশ অফিসারদেরকে নিয়োগ করে এই রাজ্যে আইনের শাসন, গণতন্ত্র এবং বহুদলীয় যে গণতান্ত্রিক ব্যবস্থা পড়া, অর্থাৎ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ নির্বাচন পরিবেশ, প্রচারের সুযোগ, এটা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। পুলিশ দলদাসের মতো আচরণ করছেন, এক স্যান্ডেলের নাম না করে 16 জন পুলিশ কর্তার বিরুদ্ধে অভিযোগ শুভেন্দু অধিকারী, ঠিক কি জানা যাচ্ছে? আর দেখো, 16 জন পুলিশ কর্তা যারা রাজ্য পুলিশের বিভিন্ন পদে এই মুহূর্তে রয়েছে, কারুর বাবা আইজিপি, কারুর ডিআইজি পদমর্যাদা, এই মুহূর্তে তারা কাদের কাজ করছে, ডিআইজি পদমর্যাদার কাজ তারা করছে, সেরকম 16 জন অফিসারের নাম করে শুভেন্দু অধিকারী, অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা, তিনি একটি অভিযোগ করেন। এবং যে অভিযোগে বলা হয় যে পুলিশ এখানে কিন্তু দলদাসের ভূমিকা, দলদাসের মতো কাজ করছে, এবং নির্বাচন কমিশনের একটি সার্কুলার, যেটি 29/2024-21/3/2024 যেটা সার্কুলেটেড হয়েছে, এবং সেই তাকে সে ভিত্তি করে বলছে, বলা হচ্ছে যে এই সময় যদি প্রয়োজন হয় পুলিশ অফিসারদের সরিয়ে এই অন্য রাজ্য থেকে পুলিশ অফিসার নিয়ে এসে সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করার দাবি জানাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর ঠিক এই টুইটে এক্স স্যান্ডেলের পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি টুইট করে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সমস্ত নিয়ম কানুন মেনেই কিন্তু যে অফিসারদের নিয়োগ করা হয়েছে, এবং অফিসাররা তারা তাদের পদমর্যাদা, অর্থাৎ আইপিএস যে পদমর্যাদা, তারা তাদের দায়িত্ব পালন করছে। অর্থাৎ বিরোধী দলনেতার যে অভিযোগ, সেই অভিযোগটি কিন্তু সম্পূর্ণভাবে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। শুভেন্দু অধিকারী 16 জন পুলিশ অফিসারের নামে এক স্যান্ডেলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন শুভেন্দু তার অভিযোগ পুলিশ দলদাসের মতো কাজ করছেন, কি বলবেন? যেখানে স্বয়ং নির্বাচন কমিশনকেই কেন্দ্রের শাসক দল তার পকেটস্থ করেছে, যেখানে প্রধানমন্ত্রী প্রথা বহির্ভূত ভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নির্বাচন কমিশনের সদস্যকে মনোনীত করছেন, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী নিজে নির্বাচনের আচরণবিধি ভাঙছেন, এবং যেখানে নির্বাচন কমিশন কেন্দ্রের শাসক দলের অঙ্গুলিকরণে বাংলার প্রতি বৈমাত্রসুলভ আচরণ করছেন, একের পর এক বদলি করা থেকে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। সেখানে উল্টে যদি এই ধরনের কথা বলা হয়, এটা একেবারেই মিথ্যা কথা, সেটা সবাই বুঝতে পারছে। আসলে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে সেটা বুঝতে পেরে তারা এই ধরনের আচরণ করছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শুভেন্দু অধিকারীর এক স্যান্ডেলে পোস্ট, 16 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে পোস্ট, এই নিয়ে আমরা জানছিলাম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, যেমনটা বলছিলে, দেখো একদম বিরোধী দলনেতা যে কথা বলেছেন যে পুলিশ দলদাসের মতো কাজ করছে এবং নির্বাচন কমিশনের উচিত হচ্ছে সেই জায়গাটায় এই পুলিশকে সরিয়ে দিয়ে অন্য রাজ্য থেকে পুলিশ নিয়ে এসে সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন করানো, এটা দাবি হচ্ছে বিরোধী দলনেতার এবং নির্বাচন কমিশনের কাছে তার এটা এই তার এক্স স্যান্ডেলে এমনটাই আবেদন। এর পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্য পুলিশের পক্ষ থেকে তারাও একটি এক্স স্যান্ডেলে পোস্ট করে, এবং সেক্ষেত্রে তারা পরিষ্কারভাবে জানিয়ে দেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের
যে নির্দেশ যা গাইডলাইন আছে সেই গাইডলাইন মোতাবেক কিন্তু তাদেরকে তারা আইপিএস অফিসার এবং তাদেরকে তাদের পদে তারা নিযুক্ত রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু কোন রকম কোনো অন্যতা হয়নি, অর্থাৎ গাইডলাইন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইন মেনেই কিন্তু তারা তাদের কাজ করছেন এবং তাদের নিয়োগ এবং সেই সবটা মিলেই। অর্থাৎ বিরোধী দলনেতা যে দাবি করেছেন, যে অভিযোগ করেছেন, সেই অভিযোগটা সম্পূর্ণভাবে নস্যাৎ করেছে রাজ্য পুলিশের পক্ষ থেকে, কিন্তু এমনটাই তাদের চ্যানেলে জানানো হয়েছে। অন্যা ধন্যবাদ তোমায়, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্ত। শুভেন্দু অধিকারী 16 জন পুলিশ অফিসারের নামে এক স্যান্ডেলে পোস্ট করেছেন। তিনি বলেছেন পুলিশ দলদাসের মতো কাজ করছে। 16 জন পুলিশ কর্তার বিরুদ্ধে অভিযোগ শুভেন্দু অধিকারের।